আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি দেশে এবং দেশের বাহিরে সকলেই অনেক ভালো আছেন। আজ আরও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আজ আপনাদের দেখাবো টঙ্গী রেলওয়ে সেতু বা তুরাগ রেলওয়ে সেতু। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, টঙ্গী রেল ব্রিজ দেখানোর আগে আপনাদের দেখাবো থার্ড এবং ফোর্থ ডুয়েল গেজ রেল লাইন স্থাপনের কাজের কি অবস্থা। সেতুর দুই পাশে এইভাবে অনেক দিন ধরেই, লম্বা সময় ধরে রেল লাইন বসানোর প্রসেসের কাজ চলছে। বর্তমানে একটা সাইডে রেল লাইন বসানোর কাজ শুরু হয়ে গেছে এবং অন্য সাইডে এখনও রেল লাইনের কাজে হাত দেওয়া হয়নি। সেইখানকার মাটিগুলো, যে জায়গাতে রেলের ট্র্যাকগুলো বসবে, সেই জায়গাগুলো প্রস্তুত করে রাখা হয়েছে। এর এভাবেই কচ্ছপের গতিতে এগিয়ে চলছে 3 নম্বর এবং 4 নম্বর ডুয়েল গেজ রেল লাইনের কাজের অগ্রগতি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন বসানো হয়েছে ডাবল গেজের রেল টাইলস। এইভাবে সারি সারি রেল রোড টাইলস বসানো হবে এবং তার উপরে ট্র্যাকগুলো সুন্দরভাবে বসিয়ে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন এদিক দিয়ে খুব সুন্দরভাবে পাথর বিছিয়ে দেওয়া হয়েছে এবং তার উপরে রেল রোড টাইলস বসানো হয়েছে এবং তার উপরে রেলের ট্র্যাক বসানো হয়েছে। সামনে এই জায়গাতে, সেতুর একটু সামনেই রয়েছে এই জায়গাটা, এইখানে রেল ট্রাইস এবং রেল ট্র্যাক মজুত করে রাখা হয়েছে। এখান থেকে নিয়ে আশেপাশের জায়গাতে রেল ট্রাইস এবং রেল ট্র্যাক বসানো হবে। সেতুর দুই পাশেই এভাবে ভরাট মাটি এবং ইটের কুচি দিয়ে মিক্সিং করে রাখা হয়েছে এবং রোড প্রস্তুতের কাজ চলছে। একটু পরেই দেখতে পাবেন পাশ দিয়ে এই জিনিসগুলো দিয়ে ভরাট করা হবে। এই জায়গাতে দুই পাশ দিয়ে দুইটি রেল লাইন ছিল এবং মাঝখান দিয়ে একটি নদীর মতো ছিল, কূপ ছিল, সেটাকে ভরাট করে নতুনভাবে এই দিক দিয়ে ফোর লেন বিশিষ্ট রেল লাইন হবে। আগে থেকেই দুইটি রেল লাইন রয়েছে, মিটার গেজ এবং ডাবল গেজ, নতুন করে আরও দুইটি রেল লাইন সংযুক্ত হবে। মোট 4 লেনের ডাবল গেজ এবং ব্রড গেজ রেল লাইন বসানো হবে এই দিক দিয়ে। এই জায়গাগুলো প্রস্তুত করা হয়েছে রেল লাইন বসানোর জন্য, এখন শুধু বাকি রয়েছে পাথর বসানো এবং পাথর বসানোর পরেই এদিক দিয়ে রেল লাইন বসানো হবে। আমরা দেখতে দেখতে নতুন রেল সেতুর কাছে চলে এসেছি। দেখতে পাচ্ছেন এইটা তুরাগ নদী এবং তুরাগ নদীর ভেতরে আগে থেকেই এই জায়গাতে একটি রেল ব্রিজ রয়েছে এবং এর অপোজিট সাইডে আরও একটি রেল ব্রিজ রয়েছে। এখন মাঝখান দিয়ে নতুনভাবে রেল ব্রিজ স্থাপন করা হচ্ছে। ইতিমধ্যে এই রেল ব্রিজের পাইলিং সম্পূর্ণ করে পিলারগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। এখন এই দিক দিয়ে মেটাল আই গার্ডারগুলো বসানো হবে। এক পিলার থেকে আরেক পিলারের মাঝে আই গার্ডারগুলো বসানো হবে এবং প্রতিটি আলাদা আলাদা রেলের জন্য আলাদা আলাদা রেল লাইন থাকবে। এই জায়গাতে সর্বমোট 4টি রেল লাইনের জন্য 4টি আই গার্ডার বসানো হবে এবং প্রতিটি লাইনের মধ্যে মিটার গেজ এবং ব্রড গেজ দুটি রেল চলাচলের ব্যবস্থা থাকবে। দেখতে পাচ্ছেন এই জায়গা দিয়ে রেল লাইনের বসানোর কাজ শুরু হয়ে গেছে। শুরুর জায়গা থেকে নদীর ভিতর একটি পিলারের মধ্যে অলরেডি
একটি পিলারের মধ্যে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আইগার্ডার বসানো রয়েছে। প্রতিটি পিলারের মাঝেই এভাবে দেখবেন তিনটি করে মাঝখান দিয়ে আইগার্ডার থাকবে এবং এই তিনটির মধ্যে তিনটি রেল ট্র্যাক বসানো হবে। মিটার গেজ এবং বড গেজ উভয়ই ট্রেন চলাচলের জন্য এই রেল সেতুটি উপযোগী করে তোলা হচ্ছে। টঙ্গী রেলওয়ে সেতু বা তুরাগ রেলওয়ে সেতু বাংলাদেশের গাজীপুর জেলার টঙ্গীতে তুরাগ নদীর ওপর অবস্থিত রেলওয়ে সেতু। এতে পাশাপাশি দুইটি রেলওয়ে সেতু রয়েছে এবং সেই দুই রেলওয়ে সেতুর বর্তমানে অকেজো হয়ে যাওয়ার উপযোগী হয়েছে, এর জন্য নতুন করে আরও একটি রেলওয়ে সেতু স্থাপন করা হচ্ছে। এই রেলওয়ে সেতুটিতে থাকবে চারটি রেল পারাপারের সুব্যবস্থা, একই সাথে চারটি রেল পারাপার হতে পারবে। এটি নারায়ণগঞ্জ বাহাদুরপুর ঘাট রেলওয়ের অংশ। এর দুপাশে দুটি জংশন রয়েছে, একটি টঙ্গী জংশন ও একটি ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন অবস্থিত। এই রেলওয়ে সেতুটি হওয়ার পরে ঢাকার সাথে রেল যোগাযোগের এক বিপ্লবিক পরিবর্তন ঘটবে। এর সুবিধার পাশাপাশি আমাদের বাংলাদেশের যে বড় সমস্যা সেটা হচ্ছে প্রতিটি প্রজেক্টে অতিরিক্ত সময় লাগা। লম্বা সময় ধরে কাজ চলছে থার্ড এবং ফোর্থ ডুয়েল গেজ রেল লাইনের, কিন্তু এখন পর্যন্ত এই কাজের কোনো সমাপ্তি ঘটার অবলক্ষণ দেখা যাচ্ছে না। গাজীপুর পর্যন্ত বৃদ্ধি করা হচ্ছে 3 নম্বর এবং 4 নম্বর ডাবল গেজ রেলওয়ে, যেখানে আগে থেকেই ছিল 1 নম্বর এবং 2 নম্বর ডাবল গেজ রেলওয়ের লাইন, নতুন করে হবে 3 ও 4। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ তো শেষ হয়নি, আগামী আরও কত বছর লাগবে এর কোনো সময় সীমা নির্ধারণ করা যাচ্ছে না। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আপনারা মন্তব্য করতে পারেন এই কাজটি কবে শেষ হতে পারে।